মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক অফিস চত্বরে। তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক সভাপতি প্রীতিশ সরকার গুরুতর আহত, তার মাথা ফেটে গিয়েছে। অভিযোগ, বিরোধী দলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় কমব্যাক্ট ফোর্স নামানো হয়। ছিল নবীন পর্বে শেষ দিন, তো আমাদের দুই চারটা বাকি ছিল বিভিন্ন অঞ্চলে, তা উনি কিষাণ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে তাদেরকে সাথে নিয়ে গিয়ে নবীন পর্ব জমা করেছেন। নবীন পর্ব শেষ হওয়ার পরে তিনি যখন বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে আসার পর বিডিএফসির যে মূল গেট আছে সেই গেটে কিছু লোক জটলা পাকাচ্ছিলেন, যেটা খবরে আছে। তো এই জটলার ভিতরে যখন উনি ঢুকেছেন, পিছন থেকে কে বা কাহারা পাথর দিয়ে তার মাথায় মারে। পাথর দিয়ে মাথায় মারার যখন মাথায় রক্ত ঝরছিল, এমতো অবস্থায় আমাদের যারা দলীয় অন্যরা ছিল তাদেরকে নিয়ে এসছে। কিন্তু এটা খুব পরিকল্পিত ব্যাপার, বিরোধীরা দেখছে যে তারা ভোটে লড়াই করে জিততে পারবে না, তার আগেই তারা একটা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তো এই অশান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না।